হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের আবগারি পুলিশ কনস্টেবলের মাঠ কেমন কী হচ্ছে এবং গতকালকে মাঠ কেমন হয়েছে কাকে কাকে বাদ দেওয়া হয়েছে অনেকেই তোমরা বলছো নাকি যে তোমাদের ষোলোশো মিটারের ট্র্যাক নাকি আরও বেশি করে বাড়ি দেওয়া হচ্ছে প্রত্যেক ট্র্যাকে নাকি কুড়ি মিটার তিরিশ মিটার করে বাড়ি দেওয়া হচ্ছে অনেকে বলছো যে একশো সাতষট্টি মিটার যেটি হাইট লাগছে সেখানে একশো আটষট্টি মিটার করে দেওয়া হচ্ছে সমস্ত কিছুই বাড়ি দেওয়া হচ্ছে আমাদেরকে বাদ দেওয়ার জন্য এর এরকম অনেকেই তোমরা কমেন্ট করে বলছো অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছো যারা যারা বাদ গেছে তো আদৌ কি সত্যি এই ঘটনাটি ঘটছে না কি বিষয় রয়েছে এই নিয়ে আজকের ভিডিওতে বলবো এবং মাঠ কেমন হচ্ছে তোমাদেরকে তোমাদের আফগারি পুলিশ কনস্টেবলের সমস্তটাই আজকের ভিডিওতে বলবো কেউ স্কিপ করো না একদম প্রথম থেকে লাস্ট অব্দি পুরোপুরি দেখো আর চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকো তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধু বান্ধবীদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে তারাও যাতে এই সম্বন্ধে জানতে পারে যাদের যাদের আবগারি পুলিশ কনস্টেবলের মাঠ রয়েছে তো বন্ধুরা গতকালকে আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম যাদের আফগাড়ি পুলিশ কনস্টেবলের মাঠ ছিল অনেকেই তারা পাস করতে পেরেছে অনেকেই পারেনি তো তাদের সঙ্গে কথা হলো তো সেখান থেকে আমি যতটা বুঝতে পারলাম যে তোমাদের আফগাড়ি পুলিশ কনস্টেবলের মাঠটা মোটামুটি কঠিন হচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে তোমাদের মাঠটা একটু টাফ হবে ডবলু বিপি কনস্টেবলের তুলনায় কিন্তু তোমাদের মাঠটি টাফ হবে তো এবার কী হচ্ছে দেখো বন্ধুরা তোমাদের একটা হিউজ পরিমাণে কিন্তু তোমাদের মাঠে পাস করে রয়েছে অনেকে প্রিলিমিনারি এক্সামে তোমাদের আবগাড়ি পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সামে অনেকেই পাস করেছে এবং মাঠের জন্য সাতচল্লিশ হাজার মতো কিন্তু ডাক পেয়েছে এবার তারা কিন্তু তোমাদেরকে বাদ দেবে যেমন করে হোক তাদের মাথায় রয়েছে তারা তোমাদেরকে বাদ দেবে তো কিন্তু সেই বলে যে অনেকেই কমেন্ট করে বলছো যে ট্র্যাক বেশি করে দেওয়া হয়েছে সাড়ে ষোলোশো মিটার করে দেওয়া হচ্ছে অনেকে বলছে যে হাইটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো এরকম কোনো দিনও হয় না তোমাদের ষোলোশো মিটার রানিং ষোলোশো মিটারই হবে এবং তোমাদের যতটা হাইট লাগা সেইটুকুনি হাইট লাগবে এটা না তো তোমাকেই ঘিরে ঘুরে তোমাকেই বাদ দেওয়া হবে এরকম কোনোটাই না যারা বাদ যাচ্ছে কিংবা যারা মাঠে পাস করতে পারছে না তারাই এরকম কথা বলছে যে ট্র্যাক বাড়িয়ে দেওয়া হচ্ছে ঠিকঠাকভাবে মাপা হচ্ছে না আগে থেকেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে এরকম কোনো দিনও হয় না বন্ধুরা তোমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছে তোমরা একদম ডিমোটিভেট হবে না ভয় পাওয়ার একদম দরকার নেই হ্যাঁ মাঠ কঠিন হচ্ছে বাট তুমি যদি ভালো করে রানিং করেছো রানিং প্র্যাকটিস করেছো তুমি যদি হাইট তোমার ঠিকঠাক রয়েছে তুমি অবশ্যই পাস করবে এই নিয়ে একদম চাপ নেওয়ার দরকার নেই তুমি ভালো করে যাদের এখনও মাঠ রয়েছে দেরি রয়েছে তারা ভালো করে এখনও প্র্যাকটিস করো এবং যাদের হাইট ওয়েটটা তোমরা একটু ভালো করে মেপে নাও একটু ঠিকঠাকভাবে কমানোর চেষ্টা করো যদি ওয়েট বেশি রয়েছে তো কমানোর চেষ্টা করো এখনও বেশ কয়েকদিন রয়েছে হাতে যাদের দ্বিতীয় ফেসে মাঠ রয়েছে কিংবা কিছুদিন পর মাঠ রয়েছে তুমি একটু কমানোর চেষ্টা করো আর যাদের এই কিছু দিনের মধ্যে মাঠ রয়েছে ওয়েট বেশি দরকার তার একটু খাওয়া দাওয়াটা জোরতাল করে করো তাহলেই হয়ে যাবে এটাই তোমাদেরকে বলার আর এরকম কোনো জায়গাতেই হচ্ছে না বন্ধুরা কোনো ট্র্যাকে যে তাদের মাঠ বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে ওয়েট বেশি ও হাইট বেশি লাগছে এরকম কোনো দিনও হয় না তো বন্ধুরা এবার আসি যে তোমাদের গতকালকে আফগাড়ি পুলিশ কনস্টেবলের মাঠ কেমন হয়েছে তো বন্ধুরা আমার কাছে যতদূর খবর রয়েছে আমি তাদের সঙ্গে কথা বলে যে জানতে পারলাম যতটুকুটাই সেটা হচ্ছে তোমাদের ছজন করে ছাড়া হচ্ছে প্রতিটা মাঠেই প্রায় ছজন করে ছাড়া হচ্ছে এবার পাস করছে পাসের হার কজন রয়েছে বন্ধুরা ফিফটি ফিফটি ধরে রাখো ফিফটি ফর্টি এরকম ধরে রাখো অনেকে মাঠ করতে পারছে না ছজন করে ছাড়ছে সেখানে তিনজন দুজন এরকম করে পাস করছে স্বাভাবিক ব্যাপার বন্ধুরা তুমি যাতে ভালো করে মাঠ করো মাঠ প্র্যাকটিস করেছো তো অবশ্যই তুমি মাঠ কমপ্লিট করতে পারবে আর হাইটে তোমাদের সবই ঠিকঠাক আছে হাইটে একটু করা করে দেখা হচ্ছে যেমন ডাব্লুবিপি কনস্টেবল হয়তো ছেড়ে দিচ্ছিলো তোমার একটু হাইট কম থাকলে কিংবা ওয়েট বেশি থাকলে ওরকম ডাবলুবিপি কনস্টেবলে ছেড়ে দিচ্ছিলো বাট কিন্তু তোমাদের এই যে আফগার্ডি পুলিশ কনস্টেবলে সেটা করছে না কারণ যেহেতু হিউজ পরিমাণে একটা পাস করে রয়েছে প্রিমিনারি এক্সামে তাই তাদের মাথায় রয়েছে বাদ দেওয়ার জন্য তাই তোমাদের যদি হাইট ওয়েট একটু বাড়া কমা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে বাদ দিয়ে দিচ্ছে সেখানে রকম ছাড় তোমরা কিন্তু পাবে না এটাই হচ্ছে ব্যাপার আর অনেকেই বলছে যে বাড়ি দিচ্ছে হাইট তারপরে ট্র্যাক বাড়ি দিচ্ছে এটা একদমই না তোমাদের যদি কম থাকছে সেটা কিন্তু কিছুটা কম থাকলেও বাদ দিয়ে দিচ্ছে এটাই হচ্ছে কথা তো তোমাদের ছয়জন করে ছাড়ছে তিনজন দুইজন করে কিন্তু পাস করছে আর তোমরাও ভালো করে প্র্যাকটিস করো এখনো বেশ কয়েকদিন হাতে রয়েছে এটাই তোমাদেরকে বলবো আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে আমি বারবার অনেক ভিডিওতেই বলে এসেছি তুমি যেমনটাভাবে তুমি দৌড়েছো তোমার নিজের ফিল্ডে তোমার বাড়ির যে ফিল্ড রয়েছে কিংবা রাস্তাতে যারা যারা দৌড়েছো তুমি ঠিক সেইভাবেই কিন্তু মাঠে গিয়ে দৌড়বে এটা না একজন স্পিডে ছুটে গেলো তার সাথে সাথে তুমিও স্পিডে ছুটতে লাগলে এরকম একদমই না তুমি যেমনভাবে প্র্যাকটিস করেছো ধরো প্রথমে তুমি রানিং প্র্যাকটিস করেছো দুপাক দিয়েছো স্পিডে তারপরে তুমি একটু মিডিয়াম দৌড়েছো তারপর লাস্টের দুপাক আরও স্পিডে দিয়েছো এরকমভাবে যদি তুমি দৌড়েছো ঠিক তেমনভাবেই তুমি কিন্তু তোমার সেই মাঠে দৌড়বে যেখানে তোমার মাঠের সেন্টার রয়েছে সেখানে দৌড়বে এমন না যে কেউ স্পিডে দৌড়ে দৌড়োতে শুরু করে দিলো তুমিও ওর সাথে স্পিডে দৌড়বে এরকম একদম করো না এতে তোমার দম থাকবে না তুমি মাঠ কমপ্লিট করতে পারো তুমি যেভাবেই দৌড়োছো সেভাবেই দৌড়ো এবার আর একটা প্রশ্ন বুট পরে দৌড়বো না দৌড়বো না জুতো পরে সুস পরে দৌড়লে কী হবে আর খালি পায়ে দৌড়লে কি হবে দেখো তুমি যেখানে কমফোর্টেবল থাকবে তুমি যদি সুস পরে দৌড়ানোর দৌড়াতে কমফোর্টেবল থাকো তুমি সুস পরে দৌড়োবে এমন না যে খালি পায়ে দৌড়োতে হবে তুমি মাঠ কমপ্লিট করতে পারবে এরকম না সুস পরে তবে খালি পায়ে দৌড়লে কি বলো তো একটু স্পিডটা একটু কম লাগে তোমার সময়টা এটা স্বাভাবিক ব্যাপারে একটু কম লাগবে সুজের তুলনায় অনেকের লাগে না তো অনেকেরই লাগে তো তুমি সুজ পরেও দৌড়োতে পারো তুমি খালি পায়ে তোমার যেটা কমফোর্টেবল লাগবে সেই অনুযায়ী কিন্তু তুমি দৌড়োবে আর বারবার তোমাদেরকে একটা কথাই বলছি বন্ধুরা কাউকে দেখে তুমি রানিং করতে যেও না কেউ দেখবি স্পিডে ছুটছে কেউ স্লো ছুটছে এরকমভাবে কাউকে দেখে তুমি কীভাবে ছুটেছো তুমি জাস্ট যে টাইমটা চলবে সেখানে সাড়ে ছ মিনিটে সেই টাইমটাকে দেখবে সেটাকে লক্ষ্য রেখে এবং তুমি যেভাবে ছুটেছো তুমি নিজের বাড়ির ফিল্ডে মাঠে রাস্তায় যেখানেই ছুটেছো সেই অনুযায়ী তুমি দৌড়বে দেখবে তুমি মাঠ কমপ্লিট করতে পারো এই জিনিসটা আমি যেটা আজকে বললাম তুমি মাথায় রেখো তারপরে আমাকে এসে বলবে দাদা হ্যাঁ তোমার কথা মিলেছে তুমি কাউকে দেখে ছুটতে যেও না এটাই তোমাদেরকে বলার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদের এই ভিডিওটা থেকে একটু হলে হেল্পফুল হয়েছে প্রতিদিনের আপডেট আমি হয়তো দিতে পারবো না কারণ একই ব্যাপার যেহেতু রয়েছে প্রতিদিন হয়তো আমি দেবো না তো আমি মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে আপডেট কেমন কি হচ্ছে মাঠের পারলে কারোর সাথে যদি আমার কথা হয় আমি ভয়েস রেকর্ডিং করে তোমাদেরকে শোনাবো এবং যদি আমি পারি কারোর কাছ থেকে ফুটেজ পাই আমি যে এই ভিডিওর ফুটেজ পায় কেমন রানিং হচ্ছে সমস্ত কিছু যদি ফুটেজ পাই আমি তোমাদেরকে দেখাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো প্রচুর পরিমাণে শেয়ার করো অনেকেই দেখছি টেনশানে রয়েছে অনেকে আমাকে মেল করেছে কল করেছে অনেকেই যে দাদা ভয় লাগছে কি করব কি করব মাঠ চলে এলো অনেকেই বলছে ট্র্যাক বড় রয়েছে হাইটে বাদ দিয়ে দিচ্ছে কি করব দাদা তার জন্যই আজকের এই ভিডিওটা আমি বানালাম নাহলে ভিডিওটা আমি বানাতাম না তো যাই হোক ভিডিওটা এখানে সমাপ্ত করছি যদি তোমাদের ভালো লাগে টেনশন নেওয়ার রূপ দরকার নেই চাপ একদম নেবে না ফ্রি মাইন্ডে যাবে ফ্রিলি যাবে রানিং করবে মাঠ কমপ্লিট করবে মেন এক্সাম পাস করবে ইন্টারভিউ কোয়ালিফাই করবে মেরিটে তোমার নাম আসবে তোমার চাকরি হয়ে যাবে ব্যাস এটাই তোমাদেরকে বলার তো যাই হোক ভিডিওটা এখানে সমাপ্ত করছি প্রচুর পরিমাণে শেয়ার করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুরা অনেকেই কিন্তু টেনশানে রয়েছে তার জন্য বলছি শেয়ার করো যাদের আবগারি পুলিশ কনস্টেবলের মাঠ রয়েছে তাদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তারা একটু হলেও টেনশান মুক্ত হবে এটাই তোমাদেরকে বলার আর ভিডিওটা যারা যারা পুরো দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্ধুমাতারাম ভালো থেকে সুস্থ থিখ ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে গুড বাই